উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটল রবিবার তাকে ভর্তি করা হল গুরুগ্রামের মেদান্ট হাসপাতালের আইসিউতে গত বেশ কয়েকদিন ধরে অসুস্থ মুলায়মের চিকিৎসা চলছে হাসপাতালে যেন শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় বর্তমানে মুলায়মের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে ইনি গত তিন মাসে দুবার হাসপাতালে ভর্তি করা হল মুলায়মকে গত বছরও একবার হাসপাতালে ভর্তি হয়েছিল বিরাশি বছরের মুলায়মকে